গোয়াতে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করলেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের সুদীপ্ত। খুশি এলাকার সাধারণ মানুষ থেকে পরিবারের সদস্য সকলে। গোয়াতে আয়োজিত জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নজির গড়লেন দত্তপুকুরের সুদীপ্ত ঘোষ। এই প্রতিযোগিতায় মোট ১৯টি রাজ্যের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছিলেন। তাদের সকলকে ছাপিয়ে সেরার খেতাব অর্জন করে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের সুদীপ্ত। ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই কিকবক্সিং ইভেন্ট অনুষ্ঠিত হয় গোয়াতে। অনূর্ধ্ব ১৮ বিভাগের এই প্রতিযোগিতায় সুদীপ্ত সোনার পদক জিতে নিয়েছে। সুদীপ্তের পরিবার সূত্রে খবর, ৮ বছর বয়স থেকে কিকবক্সিং এর জন্য প্রশিক্ষণ শুরু হয় ছোট্ট সুদীপ্তর। দত্তপুকুর চালতাবেড়িয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে প্রথম প্রশিক্ষণ শুরু হয়। সেখানকার তৎকালীন প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে নিতে আরো বেশি ভালোবাসা তৈরি হয় কিকবক্সিং এর উপর। আরো জানা গেছে, ছোটবেলা থেকেই সুদীপ্তর অ্যাকশন মুভি দেখার প্রতি একটা বাড়তি আগ্রহ ছিল। সেই ঝোঁক থেকেই বিভিন্ন ধরনের অ্যাকশন মুভি দেখতে দেখতে বক্সিং এর উপর ভালো লাগা জন্মায় তার। সুদীপ্তর মামা অয়ন ঘোষ একজন কিকবক্সার, তার কিকবক্সিং দেখেও উদ্বুদ্ধ হতো সে। মামার হাত ধরে ১১ বছর বয়সের পর থেকে হৃদয়পুরে মেঘদূত ক্লাবে প্র্যাকটিস শুরু তার। সেখানে অনিমেষ বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনা বক্সিং কমিটির প্রেসিডেন্টের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিত সুদীপ্ত। প্রশিক্ষণ নিতে নিতে রাজ্যস্তরের বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জন করে সুদীপ্ত। গত বছর হায়দ্রাবাদে জাতীয় স্তরের কিকবক্সিং ইভেন্ট ব্রোঞ্জ পদক জেতে সে। তারপর এবছর গোয়াতে জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। এই বিষয়ে সুদীপ্ত ঘোষ বলেন, ভালো লেগেছিল, এবারে তখন আর ধীরে ধীরে করা শুরু করি। তারপর বেল্ট এক্সাম একটা হয়, সেগুলো দিতে থাকি। আর আমাদের এখানে দত্তপুকুরে আমাদের একটা ক্লাব আছে, সেখানে অয়ন ঘোষ নামে একজন আসতো, তার হেল্পেই অনেকটা তৈরি হয়েছিলাম। তারপর ধীরে ধীরে বড় হয়ে হৃদয়পুরে আসল আমাদের যে মেন ব্রাঞ্চ আছে মেঘদূতের, সেখানে গেলাম। সেখানে অনিমেষ বিশ্বাস নামে আমাদের যে নর্থ ২৪ পরগনাসের প্রেসিডেন্ট আছে, তা সে আমাদের সেখানে কোচ ছিল। তার সাহায্যে ডিস্ট্রিক্ট লেভেল হলো হুগলিতে, সেখানে সাফল্য পেলাম। তারপর স্টেট হলো কলকাতাতে, সেখানে খেললাম। তারপর ন্যাশনাল হলো গোয়াতে। ভেবেছিলাম একটা সাফল্য পাবো, তো গিয়ে পেলাম, খুবই গর্ববোধ হচ্ছে। আসলে ছোটবেলায় ওই যখন টিভি দেখতাম, মুভিতে মারামারি করতো, সেগুলো ভালো লাগতো খুব। তারপর আস্তে আস্তে যখন দেখলাম আমাদের ওই দাদাটা করছে, তার সাথে সাথে যেতাম, দেখতাম তার খেলাগুলো, খুব ভালো লাগতো। তারপর তা সেই বললো যে যখন ভালো লাগে তখন কর আমাদের সাথে, তারপর তার সাথে আসলাম। জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতার স্বর্ণপদক লাভ করলেও সুদীপ্তর লক্ষ্য ২০২২-এর এশিয়ান গেমস। তবে তার এশিয়ান গেমসে অংশগ্রহণের স্বপ্নে বাদ সেজেছে আর্থিক অসচ্ছলতা। আর্থিক দিক থেকে সচ্ছল না হওয়ায় তার স্বপ্ন পূরণ আদেও সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তিত সুদীপ্তর পরিবার। সরকারি সাহায্যের আর্জি জানিয়ে সুদীপ্তর বাবা বলেন, ছেলের সাফল্যে খুশি বাবা, ছেলেকে নিয়ে গর্ব অনুভব করছেন তিনি। সব প্রতিকূলতাকে হার মানিয়ে ছেলে যেভাবে এগিয়ে চলেছে তার লক্ষ্যে, তা প্রশংসনীয়। এই বিষয়ে তিনি বলেন, তো অনেকটাই গর্ববোধ করছি, যেহেতু ছেলে বাংলার হয়ে দেশের থেকে একটা বড় সাফল্য পেয়েছে। প্রথম হয়ে যখন গোল্ড সার্টিফিকেট পেল তখন এবং মেডেল পেল তখন খুব গর্ববোধ করলাম। ওকে একাই ছেড়েছিলাম, ও গেল যখন গোয়াতে যায়, ভয় তো লাগেই, একটা বাচ্চা ছেলেকে পাঠালাম পুরো টিমের সাথে, তো সারাক্ষণ চিন্তা হতো, একা একা পাঠালাম। তারপরে সাফল্য পাওয়ার পরই খুব আনন্দে বুকটা ভরে গেল এবং আগামী দিনে যেন আরও বড় হতে পারে। এটাই মুভি টুভি দেখে বেশ মারামারিটাই পছন্দ করতো, তা সেখানে ক্যারাটে এবং কিকবক্সিংও প্রথমে ক্যারাটেতে ভর্তি করলাম, সেখান থেকেও কিকবক্সিংয়ের লাইনে ঢুকলো এবং ওই বেল্ট এক্সামগুলো দিত, তো ওই সর্বকনিষ্ঠ যে ব্ল্যাক বেল্ট পেয়েছিল আমাদের বেঙ্গল থেকে, সর্বপ্রথম ওই কনিষ্ঠ ব্ল্যাক বেল্ট ওই অর্জন করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দত্তপুকুর।